নমস্কার, আমি সহেলি, ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে কিন্তু চলে এসেছি রাবাংলাতে। দুই বন্ধু মিলে হুট করে ফেলা একটা ছোট্ট প্ল্যান। শেষ মুহূর্তে প্ল্যানটা হলেও এত সুন্দর একটা অ্যাকোমোডেশন আর পারফেক্ট একটা ট্রিপ কী করে যে হয়ে গেল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে চলুন শুরু করে দিই আজকে রাবাংলার সফর। এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে কিন্তু আমরা খানিকটা হালকা হালকা বৃষ্টি মাথায় নিয়েই এখন শ্যামলী পরিবহনের বাসে উঠছি। গুড মর্নিং, আমরা এখন রয়েছি ডালখোলাতে। এক সপ্তাহ আগে প্ল্যান করেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্টে রাবাংলা, তারপরে যাব হচ্ছে নামচি। আমাদের একটু বিধ্বস্ত লাগছে, কারণ রাত্রে ভালো করে ঘুম হয়নি। এই যে আরেকজন হাতে লিকার চা নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আমি কিন্তু গ্রিন লাইন, শ্যামলী, পৌলমী সমস্ত রকম বাসেই মোটামুটি এক্সপিরিয়েন্স করে ফেলেছি। তো আমার ইচ্ছে আছে যে এই সমস্ত রকম বাসগুলোর কী প্রস অ্যান্ড কনস এবং কোনটা সব থেকে ভালো এবং কোনটা সব থেকে কনভিনিয়েন্ট সেই নিয়ে আমি একটা ভিডিও বানাবো। সেই ভিডিওটিকে কিন্তু দেখতে চাইলে আপনারা অবশ্যই আমার চ্যানেলে কিন্তু চোখ রাখবেন। এখন আমরা টোটো করে এসএনটি যাচ্ছি। এসএনটি থেকে নামচির জন্য গাড়ি ধরবো। রাবাংলা পেলে তো খুবই ভালো, নইলে নামচি গিয়ে নামচি থেকে চেঞ্জ করবো। এখন এসএনটির পাশেই একটা দোকানে ব্রেকফাস্ট করছি। আমাদের ব্রেকফাস্টের মেনু হচ্ছে একটা লুচি, মানে লুচির সাথে আলুর দম, তারপরে হচ্ছে চানা মশলা, আর তার সাথে হচ্ছে ডিমের অমলেট। এটা পেটেন্ট একদম আমাদের ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এই যে লুচি, তরকারি, এটা আলুর দম, এটা চানা, এটার সাথে চাটনি, আর তার সাথে তো আমাদের পেটেন্ট ডিম ভাজা তো আছেই। এবারে আমরা ব্রেকফাস্ট করে নেবো জলদি জলদি। আমরা এখন এসএনটির পাশে আছি। এসএনটির পাশে যেখানে নামচির গাড়িগুলো ছাড়ে, এই যে পেছনে সার দিয়ে গাড়িগুলো রাখা আছে, একটুর জন্য আমাদের সকালের যে 8টা রাবাংলার যে শেয়ার ক্যাবটা সেটা মিস হয়ে গেছে। তো এরপরে কিন্তু আবার সেই 1টার সময় গাড়ি, 1টা, 1:30, 2, 2:30 অনেকগুলোই আছে, কিন্তু গেলে কিন্তু আমাদের বিকেল হয়ে যাবে। তো এখান থেকে আমরা টিকিট নিলাম আপাতত নামচি পর্যন্ত। নামচি পর্যন্ত ভাড়া হচ্ছে 350 টাকা। রাবাংলা পর্যন্ত পেলে আরও ভালো হতো, কারণ রাবাংলা অবধি ভাড়া হচ্ছে 450 টাকা। তো এখান থেকে আপাতত আমরা নামচি যাচ্ছি। নামচি হচ্ছে এখান থেকে 1 ঘন্টা মতো, সরি 3.5 ঘন্টা মতো ডিস্টেন্স। হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, আর এই গাড়িটা করে হচ্ছে আমরা যাব। এই গাড়ির মাঝখানের যে 3টে সিট সেটা আমরা নিয়েছি। একদম পাক্কা 3.5 ঘন্টার সময়ের মধ্যে কিন্তু আমরা নামচিতে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে নামচির যে ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকেই আপনার শিলিগুড়ি যাওয়া, রাবাংলা যাওয়া সমস্ত জায়গাকার শেয়ার ক্যাব কিন্তু পাবেন। শিলিগুড়ি থেকে রাবাংলা যাওয়া কিন্তু খুবই সোজা যদি নামচি হয়ে যাওয়া যায়। নামচি পর্যন্ত কিন্তু এখানকার ভাড়া হচ্ছে 350 টাকা, আর এখান থেকে মাত্র 100 টাকা করে পার হেড। আর এখানে প্রচুর গাড়ি পরপর পরপর, এই যে পেছনে দেখা যাচ্ছে, সব গাড়ি লেগে আছে, এবং বেশিরভাগ গাড়ি কিন্তু এখানে রাবাংলার। তো অনেক সময় রাবাংলা যেতে কী হয়, যদি একটা পার্সোনাল গাড়ি করা হয় সেক্ষেত্রে 4 থেকে 4,500 টাকা লেগে যায়, কিন্তু এক্ষেত্রে মাত্র 450 টাকায় পার হেড করে চলে যাওয়া যায়। নামচি থেকে রাবাংলা যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু থ্রু আউট ভীষণ সুন্দর, ভীষণ সিনিক। মাঝে একটা দুটো জায়গায় একটু খানাখন্দ মতো রাস্তাটা খারাপ, কিন্তু বাকিটা কিন্তু ভীষণ সুন্দর। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম রাবাংলা। নামচি থেকে মাত্র 1 ঘন্টারও কম সময় আমরা পৌঁছে গেছি হচ্ছে রাবাংলা। রাবাংলাতে এবারে যে মেন ট্যাক্সি স্ট্যান্ড বাজারে, সেখানে নেমে একটা ক্যাব সাথে সাথেই পেয়ে গেলাম। এখান থেকে 5 কিলোমিটারের মতন 14 মাইল বলে একটা জায়গা আছে, ওখানে গোচালা রেস্টুরেন্ট, সেখান থেকে খানিকটা হাঁটাপথ। এটা হলো রাবাংলা থেকে যে মেন রোডটা আসছে, সেখানে এসে এই জায়গাটার নাম হচ্ছে 14 মাইল। এখানে গোচালা রেস্টুরেন্ট বলে যেটা আছে রেস্টুরেন্ট, তার বাঁ দিকেই এখানে কিন্তু ব্যানার লাগানো আছে হিল টপ রাবং রিসর্টের,
সেখান থেকে এটা গাড়ি করেও যাওয়া যেত, কিন্তু আমরা পায়ে হেঁটে যাব ঠিক করেছি। তো দেখা যাক কতটা পারি। আমরা রোদের চোটে পুরো এরকম ভাবে মোড়ামুড়ি করে নিয়েছি মাথা। আমাদের এই যে পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে এবার আমরা হাঁটা শুরু করব। দেখি কতক্ষণ সময় লাগে, ওরা তো বলেছে হাফ কিলোমিটারেরও কম, সেই জন্যই সাহসটা পেয়েছি। এবার দেখা যাক। আমাদের কাছে দুটো দুটো করে ব্যাগ আছে, যেটা সব থেকে বড় ভুল হয়েছে। পিঠের ব্যাগটা থাকলে কিন্তু উঠতে অনেক সুবিধা হয়। আমরা পাকামিমের হাতে আবার একটা ছোট ব্যাগ নিয়েছি, তার জন্য কিন্তু আমাদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু ভালো রকম রোদ আছে। বুদ্ধা পার্কটা খুব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, তারপর সোজা গিয়ে ওই যে ডান দিকে ডেস্টিনেশন। অ্যাট লাস্ট উই রিচড হিল টপ রাবং রিসর্ট। আমরা অবশেষে এসে পৌঁছে গেছি হিল টপ রাবং রিসর্ট। এটা হচ্ছে রিসেপশন। রিসেপশনের সামনে কিন্তু এখানে একটা ডাইনিং স্পেস আছে। আমাদের রুমটা হচ্ছে দোতলায়। গিয়ে তাহলে দেখছি রুমটা কিরকম। প্রথমে আমরা জানতাম না, তো এই রুমটা আমাদের অ্যালট করা হয়েছিল, কিন্তু এই রুমে কিন্তু মাঝখানের রুমটা সেটায় কোনো ব্যালকনি নেই, সেই জন্য আমরা কিন্তু রুমটা এসে চেঞ্জ করালাম। শুধু এই জায়গাটা থেকে পেছনের ভিউটা খালি একবার দেখুন, পুরো একটা 360 ডিগ্রি এখানে কিন্তু একটা ভিউ আছে। এই যে পেছনটা পুরো পাহাড়, ওইখানে দেখা যাচ্ছে হচ্ছে বুদ্ধা পার্কটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে ফাইনালি আমাদের রুম। একটু বিকেল বিকেল হয়ে এসেছে, 3:30 বাজে, আলোটা হয়তো একটু সেজন্য কম লাগছে। এদিকটাতেও কিন্তু আছে একটা জানালা, আর সামনের দিকেও একটা, মানে দুদিকেই কাঁচ দেওয়া আছে দেওয়ালে, সুতরাং ভিউটা কত ভালো পাওয়া যাবে সেটা বলার নিশ্চয়ই অপেক্ষা রাখে না। আর এক্ষেত্রে হচ্ছে পুরো যে ইন্টেরিয়রটা আছে সেটা হচ্ছে কাঠের, মানে বেতের ইনফ্যাক্ট, তো আরও সুন্দর লাগছে। বেডটা কিন্তু অনেকটা বড়, মানে ইনফ্যাক্ট তিনজনে কিন্তু আরামসে এখানে অ্যাকোমোডেট করা যাবে। এনারা কিন্তু ডেকোরেশনের উপরেও যথেষ্ট জোর দিয়েছেন। আর সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে, যেটা দেখাই সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এখান থেকে ভীষণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। বাথরুমে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে এবং 24 আওয়ার্স কিন্তু রানিং ওয়াটার আপনারা এখানে পাবেন। এসে আমরা ঝটপট করে স্নান টান করে নিলাম। আমরা এখানে পৌঁছেছি অলমোস্ট 3:15। তারপরে একটু সামনেটা একটু বসে রিল্যাক্স করছিলাম, কারণ অনেকটা এখান থেকে, যেরকম বললাম যে গোচালা রেস্টুরেন্ট থেকে এটা অ্যারাউন্ড 1/2 কিলোমিটার, কিন্তু যেহেতু রাস্তাটা একটু খারাপ আছে আর চড়াই, সেই জন্য প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এবার তারপরে যখন এখানে এলাম, আসার পরে এখন দুজনে মিলে আমরা স্নান টান করে এখন ভীষণ ফ্রেশ লাগছে। কিন্তু এই যে পেছন দিকে মেঘ করছে, তো মেঘ করার জন্য এখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু অসুবিধা নেই, খুব লাগ ভালো যে আমরা যখন রাস্তায় আসছিলাম তখন বৃষ্টিটা হচ্ছিল না। এখন জাস্ট এই যে বারান্দাটা রয়েছে এখানে বসে বসে, বৃষ্টিও হোক যাই হোক, এত সুন্দর, মানে চারপাশটা এই যে দেখাচ্ছি এত সুন্দর, এই যে পেছনটা পুরো পাহাড়,
এই এখানে মানে ইয়ে দেখা যাবে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে যখন ওয়েদারটা ক্লিয়ার হবে। তো এখন একটা অসাধারণ লাগছে, অনেকটা ক্লান্তির পরে এসে যখন স্নান ধান করে ফ্রেশ হওয়া যায়, তারপরে যখন এরকম একটা ভিউ দেখা যায় আর এরকম একটা ওয়েদার পাওয়া যায়, তখন কিন্তু মানে কি বলবো, একটা আলটিমেট আনন্দ হয়। এইটা হচ্ছে এখানকার ডাইনিং স্পেস। প্রসঙ্গত বলে রাখি, এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস এবং সমস্ত ইনফরমেশন কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ইনফরমেশনটা পেয়ে যাবেন। গরম গরম থুপ্পা এসে গেছে। সমৃতা, ভেত বাঙালির কি কীর্তি হলো এক্ষুনি বলো। আমরা থুপ্পা নিয়েছিলাম, ঠিক আছে, খুব স্টাইল মেরে, কিন্তু এই যে আমার থুপ্পা পড়ে আছে, এখন যথারীতি আমরা হাত ডাল, এই যে কানে যখন এসেছে যে ভাত আছে, ডাল আছে, এখানে আলু ভাজা রয়েছে, এখানে ডাল রয়েছে, মানে এটা থেকে কি করে থুপ্পাটা খাওয়া যায়। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর ভেতরে আমরা এখন খাওয়া দাওয়া করছি। কি সুন্দর একটা বৃষ্টি হচ্ছে, পাহাড়ে বৃষ্টিটা কতটা সুন্দর সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। মানে এরকম একটা ভিউ এর সাথে যাই খাই মনে হচ্ছে যেন ফাইভ স্টার হোটেলে খাচ্ছি। পেট ঠান্ডা মানে কিন্তু সব ঠান্ডা। এবার এসে যখন ভাত ডাল আলু ভাজা চিকেনটা পেটে পড়লো, এখন ওই মনে হচ্ছে একটা পরম আনন্দের স্বাদ পাচ্ছি। এমনিতে তো রিসর্টটা এবং তার চারপাশটা প্রচণ্ড সুন্দর, তার উপরে বৃষ্টিতে ভিজে যেন মোহময় হয়ে উঠেছে। ব্যালকনিতে বসে শুধু মেঘের আনাগোনা। এখানকার লাইটিংটাও কিন্তু ভীষণ সুন্দর। আমাদের সান্ধ্য স্ন্যাক্স চলে এসেছে, ড্রাই চিলি চিকেন, সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। আ ভেরি গুড মর্নিং। এই যে সামনে দেখা যাচ্ছে মেঘে ঢাকা জায়গাটা, এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এখানে কিন্তু হালকা করে উনি দর্শন দিচ্ছেন। গুড মর্নিং। রাবং রিসর্টের সামনে দাঁড়িয়ে আছি, সকাল হয়ে গেছে, আমরা একটু পরেই এখান থেকে রওনা দেব। আজকে আমাদের গন্তব্য হচ্ছে নামচি, কিন্তু তার আগে আমরা এখানে বুদ্ধা পার্কটা একটুখানি ঘুরবো, 10:15 গাড়ি আসার কথা। এই রিসর্টটা যেরকম বলেছি যে মেন রোড থেকে খানিকটা উপরে আসতে হয়, সেই জন্য এইটুকু গাড়ির জন্য আবার আমাদের কালকে মানে কালকে আমরা গাড়ি নিইনি, কিন্তু একটু কষ্টই হয়েছিল। তো আজকে আমাদের হাতে খুব একটা সময় নেই, তাই এখান থেকে ডিরেক্টলি আমরা গাড়ি নিলাম। এখান থেকে ডিরেক্টলি গাড়ি কিন্তু 500 ভাড়া। আচ্ছা, এই যে জায়গাটা কালকে বলছিলাম, আজকে যেহেতু সকাল হয়েছে, কালকে এসেই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তো এই জায়গাটা দেখাচ্ছি। এটা কিন্তু এখানে একটা বিশেষত্ব, মানে এমনিতেই জায়গাটা হচ্ছে হিল টপ রাবং রিসর্ট, মানে একটা হিলের ওপরের দিকে,
কিন্তু তার মধ্যে আবার এরকম একটা টাওয়ার বানানো, সুতরাং এখান থেকে ভিউটা কতটা ভালো আসবে সেটা দেখাচ্ছি। আর সকালবেলাতে ঠিক এই সামনের দিকটা আবছা একটু কাঞ্চন দাদা দেখা দিয়েছিলেন, কিন্তু তারপরে পুরোটা মেঘে ঢেকে যায়। আমরা রয়েছি হচ্ছে দোতলার ডান দিকের ওই যে ব্যালকনিওয়ালা রুমটা, ওই রুমটাতে আমরা ছিলাম। তো তিনতলা মানে এখানে যে তিনটে রুম আছে দোতলায়, তার মধ্যে কিন্তু যে দুদিকে দুটো রুম আছে সেখানে কিন্তু ব্যালকনি রয়েছে, মাঝখানে রুমটায় কিন্তু কোনো ব্যালকনি নেই। গ্রাউন্ড ফ্লোরেও নিচে ডান দিকে একটা রুম আছে, আর বাকি কিন্তু এইখানটায় আবার ওনাদের রুম রয়েছে। এই জায়গাটা কিন্তু বনফায়ার করার জায়গা, বোঝাই যাচ্ছে রিসেন্টলি এখানে বনফায়ার হয়েছে। অ্যাকচুয়ালি বন্ধু বান্ধব মিলে আসলে না বনফায়ারটা করতে ভাল লাগে, একদম দুজন বা একজন আসলে খুব একটা আমার মনে হয় জমে না ব্যাপারটা। এখানে কিছু কিছু কিন্তু খুব ভালো অ্যাকোমোডেশন আছে, আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাবাংলাটা না এখনও প্রচণ্ড গিঞ্জি। হ্যাঁ, মানে মার্কেট এরিয়াটা ছাড়া বাকি এখানে কিন্তু অনেক ধরনের মানে হোমস্টে, রিসর্ট বা হোটেল আছে, যেগুলো কিন্তু বেশ একটু সিরিন প্লেসে রয়েছে বা সেখান থেকে ভিউ খুব সুন্দর। রাবাংলাটা ইটসেলফ আমি বলবো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো খুব সুন্দর দেখা যায়, আর এখানে না একটা খুব সুন্দর অদ্ভুত একটা শান্ত একটা ভাইব আছে যেটা আমার খুব ভাল লাগে। দিস ইজ দ্য সেকেন্ড টাইম আই এম ভিজিটিং। এখানে ব্রেকফাস্ট বাফে সিস্টেম অ্যান্ড কমপ্লিমেন্টারি, কিন্তু আপনারা সবসময় বুকিংয়ের সময় ব্রেকফাস্টটা জেনে নেবেন। আর আজকে মেনুতে রয়েছে লুচি, তরকারি এবং ব্রেড আর সাথে জুস। ম্যাডাম খেতে ব্যস্ত, খাবারটা খুবই উপাদেয় ওনাকে দেখে মনে হচ্ছে, কি তাই তো? আচ্ছা, এখানকার যে রুমগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের রেটস আছে, যেমন হচ্ছে 2500 রয়েছে, সেখান থেকে কিন্তু 4000 অবধি এদের রুমের রেঞ্জগুলো ভ্যারি করে। আর ফুড কিন্তু এখানে আমরা আলাকাটা সিস্টেমেই নিয়েছি, বাকি কিন্তু রুমের যা ট্যারিফ আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এবারে রওনা দেব। আমরা হোটেল থেকে চেক আউট করলাম, এবার বুদ্ধা পার্কের দিকে যাচ্ছি, বুদ্ধা পার্কে কিছুটা সময় কাটাবো। এবার প্রবলেম হচ্ছে ওখানে গিয়ে দেখতে হবে যে ব্যাগ ট্যাগ রাখার কোনো জায়গা আছে কিনা, কারণ ওখানে তো আর ব্যাগ নিয়ে ঘোরা যাবে না, তো সেটা একটুখানি গিয়ে খোঁজ খবর করতে হবে। তারপরে ওখান থেকে আমরা শেয়ারের ক্যাবে করে নামচি চলে যাব। হাতে বেশি সময় নেই তাই ঝটপট করেই বুদ্ধা পার্কটা ঘুরে নিলাম। আর বুদ্ধা পার্কের একদম পাশেই রয়েছে হোটেল বুদ্ধা মিখা, সেখানে কিন্তু আমরা ব্যাগপত্র রেখে ওখানে কিন্তু আমরা লাঞ্চ করলাম। লাঞ্চটা একদম বাঙালি এবং ভীষণ সুস্বাদু। আর বুদ্ধা পার্কের একদম পাশে থাকতে গেলে কিন্তু এই হোটেলটাও একটা খুব ভালো অপশন, সেক্ষেত্রে এই হোটেলের নাম্বারটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। তাহলে কেমন লাগলো আমার এই বৃষ্টি ভেজে রাবাংলার সফর, আর তার সাথে কেমন লাগলো এই হোটেলের রিভিউ? আপনারা যদি এখানে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতার কথা কমেন্ট সেকশনে জানাবেন, আর কোনো কোয়েরিজ থাকলে তো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর ইনস্টাগ্রামে ছন্দ ছাড়া পেজটিকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। নমস্কার।